So viewers, Assalamu alaikum. Asha kori apnara onek bhalo achen, shusto achen. Viewers, ami onek bhalo achi, alhamdulillah. To aaj video korte aslam Bajaj Motors showroom e official dealer Al-Gaif Motors showroom Dawson's Meherpur jilate. Atashore viewers showroom er number ar address ta obosshoi video description box e paben apnar kaler kono jogajog korben. Aaj video korar mul uddeshsho hocche viewers je Pulsar 150cc segment e je bike ta ache single disc sheti ekti notun color asche apnader sheti dekhabo atashara Bajaj er je prottekta segment je bike gulo ache shei bike gulote kono offer ache kina sheigulo apnader janabo atashara kon 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 segment e koto koto pai sheigulo apnader janabo to borori apnader sathe same pure home chono kotha na bari mul video chole jabe. Hey guys, video shurute bolchilam je notun ekta video nite chhilam Bajaj Motors showroom e showroom da osanse Meherpur jate Al-Gaif Motors আশরমটি নাম্বারটা আর অ্যাড্রেস অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই ফোন দিবেন তো প্রথমে যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা দিয়ে শুরু করি এটা হচ্ছে পালসার N160 2023 সালে বাইকটি লঞ্চ করলো এই বাইকটা ফিচার হচ্ছে আপনার বাইকটা তো পাচ্ছেন ডুয়াল চ্যানেল এবিএস এন্ড ডাবল ডিক্স এফআই তো বাংলাদেশে আমার জানা মতে আমি শুনছি যা শোরুমে আসলে বুঝতে পারবেন যে শোরুমে ওয়াল ব্যানারে পাবেন যে বাংলাদেশে এট ফার্স্ট মানে প্রথম বাজাজি আনছে 160cc সেগমেন্টের মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস এফআই সাথে এই বাইকটি নিয়ে আসছে তো এটির যদি আমি প্রাইসটা বলি এটি বর্তমান প্রাইস হচ্ছে 2,70,000 টাকা এটি প্রাইস কিছুদিন আগে বেশি ছিল 2,72,000 ছিল সেক্ষেত্রে কিন্তু 2,000 টাকা অফিসিয়াল ভাবে কমেছে আর বাইকটা যদি আপনারা ফুল পেমেন্ট পারচেস করতে পারেন তাহলে এই শোরুমের পক্ষ থেকে কিন্তু প্রায় 5,000 টাকা আরও কম পাবেন অনলি ফর কিন্তু এই শোরুমের জন্য আর যাদের কাছে যে ভাইরা প্রবাসী যে ভাইরা আছেন কিংবা যারা চাকরিজীবী আছেন কিংবা যারাই আছেন না কেন যাদের কাছে ফুল পেমেন্ট নাই তাদের কিন্তু কোনো চিন্তিত হওয়ার কারণ নেই কারণ আপনারা সহজ কিস্তিতে কিন্তু এখান থেকে বাইকগুলো পারচেস করতে পারবেন আর সহজ কিস্তিতে নিতে হলে অবশ্যই আপনারা শোরুমে ফোন দিবেন শোরুমের নাম্বারটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কী কী পেপার্স আনতে হবে এগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন আর এটি হচ্ছে কিন্তু প্রজেক্টের যে লাইট সামনের যে লুকটা এটির সামনে লুক কিন্তু অসম একটা লুক নিয়ে এসছে বাজাজ এই প্রথম 2023 সালে প্রথম কিন্তু বাইকটা আসছে আর পাশে যেটি বললাম যে ভিউয়ার্স পালসার 150cc সিঙ্গেল ডিক্স সেগমেন্টের যে বাইক এটা হচ্ছে ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না খুবই রেয়ার তো যারা ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের বাইকটি নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন Al-Gaif Motors খুব দ্রুত মেহেরপুর জেলাতে তো ভিউয়ার্স এই কালারটি কিন্তু অসাম একটা লুক দিচ্ছে আপনারা যদি ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন যে অসাম একটা লুক ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশন যে কালারটি অস্থির একটা লুক নিয়ে আসছে আর বাংলাদেশে কিন্তু বাজাজের সব থেকে হিউজ পরিমাণে সেল হতে চলছে অ্যান্ড সেল হচ্ছে এই বাইকটা ভিউয়ার্স এই বাইকটা বলতে ব্ল্যাক অ্যান্ড রেড রেড কালারটি যেটা আছে পালস এক কথায় পালসার সিঙ্গেল ডিস্ক দেশ সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এই বাইকটা সব থেকে প্রচুর পরিমাণে সেল হচ্ছে এক সময় তো এই বাইক নিতে হলে কিন্তু প্রেস সিরিয়াল দিয়ে নিতে হতো এখন সেরকম না আপনার অ্যাভেলেবল প্রত্যেকটা পাবেন তো অনলি ফর এই কালারটি কিন্তু রেয়ার এই কালারটি পাবেন না তো এই কালারটি যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করুন এই শোরুমে মেহেরপুর জেলাতে অবস্থান শোরুমটির নাম হচ্ছে Al-Gaif Motors উত্তর মোটরস লিমিটেড এর একটা ডিলার শোরুমটির নাম্বারটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন আর এক্ষেত্রে যাদের ফুল এটি যদি প্রাইসটা বলি পালসার সিঙ্গেল ডিস্ক এক্সেসি প্রাইস হচ্ছে 1,92,700 টাকা মানে 1,93,300 টাকা কম তো যারা ফুল পেমেন্টে বাইকটা পারচেস করতে পারবেন কিন্তু এই কালারটাতে ভিউয়ার্স প্রায় 5,000 টাকা সেগমেন্ট এটা তো কিন্তু আপনারা প্রায় 5,000 টাকা ক্যাশব্যাক পাবেন তাহলে বুঝতে পারছেন ভিউয়ার্স তো লেট করুন না এই রেয়ার কালারটি যদি চান খুব দ্রুত চলে আসুন এই পর্যায়েতে আর আমি যারা 125cc সেগমেন্টের বাইক নিতে চাচ্ছেন 125cc সেগমেন্টের বাইকের মধ্যে বাজাজের একটাই বাইক পাবেন সেটা হচ্ছে ডিসকভার এই যে বাইকটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স রেড কালারের বাইক অস্থির একটা লুক আর ব্ল্যাক অ্যান্ড রেডও আছে এই যে পাশে আছে এ হচ্ছে বাজাজ ডিসকভার 125cc সেগমেন্টের মধ্যে একটি বাইক তো বাংলাদেশে কিন্তু এই বাইকটাও প্রচুর পরিমাণে সেল হয় আর এটির প্রাইস হচ্ছে 1,60,500 টাকার এটিতে কিন্তু মোটামুটি একটা ভালো আপনার একটা শোরুম করতে কিন্তু একটা অফার পাবেন প্রাইস 5,500 টাকা তো ভিউয়ার্স
বুঝতে পারছেন 5,500 টাকা যদি অফার পান তাহলে এটার কিন্তু মার্কেট প্রাইস দাঁড়াবে হচ্ছে 1,55,000 টাকা। আর এখানে কিন্তু মোটামুটি শোরুমের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর করেছে, বর্তমানে অনেক সুন্দর লাগছে, জোস লাগছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের বাইকই কিন্তু অ্যাভেলেবল আছে, প্রত্যেক কালারও অ্যাভেলেবল আছে। সামনে যে বাইকটা আছে বাজাজ সিটি 100, এটি হচ্ছে সেলফ স্টার্ট, সাথে অ্যালাইরিং পাচ্ছেন, এটি প্রাইস হচ্ছে 1,12,000 টাকা। আর এটা যদি আপনারা নগদে যদি নিতে পারেন তাহলে এটাতে কিন্তু আপনারা 4,000 টাকা একটা ক্যাশব্যাক পাবেন। আর পাশে আছে বাজাজ প্লাটিনা 110 আছে অ্যান্ড 100cc আছে। 110টা যদি আমি বলি প্রথমে, আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এই কালারটি হচ্ছে বেগুনি বলতে গেলে চলে, কিংবা এটি কালারটা আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না। তো এটি যদি বলি 110cc সেগমেন্টের বাইকের মধ্যে এটি প্লাটিনা। আর সাথে কিন্তু ডিস্ক ব্রেক পাচ্ছেন, ডিজিটাল মিটার অ্যান্ড 5 গিয়ার, মানে এই বাইকটার কিন্তু এইচ গিয়ার নামে পরিচিত কোম্পানির তরফ থেকে। এটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,31,000 টাকা। আর এটিতে আপনারা যদি বাইক পারচেস করতে পারেন তাহলে এটিতে কিন্তু 4,000 টাকা ক্যাশব্যাক পাবেন। আর পাশে যে বাইকটা আছে প্লাটিনা 2, প্লাটিনা কিন্তু কালারটি রেড কালারের, এখানে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে শোরুমে। এখানে ডিসপ্লে হয়তো বা করা নাই, ডিসপ্লেতে শুধু রেড বাইকটা, রেড কালার বাইকটা আছে। এটির বর্তমান মার্কেট মূল্য 1,21,000 টাকা। আর আপনারা ভিউয়ার্স যে বলে থাকেন যে ভাই বাইকের প্রাইস অনেক বেশি, হ্যাঁ ভিউয়ার্স, বাইকের না বাংলাদেশে প্রত্যেকটা দ্রব্যমূল্য যাই বলার না কেন প্রত্যেকটা দ্রব্যমূল্য দামই বেশি, কারণ যে অর্থনৈতিক যে অবস্থা সারা বিশ্বে যে চলছে, সারা দেশে বিশ্বের যুদ্ধ বেঁধে চলছে, তাছাড়া ডলারের যে ক্রাইসিস, এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে হয়তো বা বাইকগুলো আনতে পারছে না, এই কারণে প্রাইসগুলো বেশি। আর নেক্সট প্রাইস যদি কমে, আরও যদি অফার আসে অবশ্যই আপনাদের জানাবো। তো মোটামুটি ভিউয়ার্স এই ছিল বাজাজের প্রত্যেকটা সেগমেন্টের প্রাইস আপনাদের বললাম। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স ধন্যবাদ।